আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি 14ই ডিসেম্বরের দিন মাহাত্মগুলি শুরু হচ্ছে। আজকের দিনে পালিত হয় ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে বা জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। 1912 খ্রিস্টাব্দে হেমাঙ্গ বিশ্বাস এদিন অসমে শ্রীহট্ট জেলার হবিগঞ্জের মিরাশি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হরকুমার বিশ্বাস, মাতা সরোজিনী বিশ্বাস মাঠে প্রান্তরে শ্রমজীবী মানুষের মাঝেই বড় হয়েছিলেন। মাটির কাছাকাছি থাকা লোকগায়ক মানুষটি গণসঙ্গীতে দিয়েছিলেন নতুন রূপ, রসদ সংগ্রহ করেছিলেন দেশের মাটি থেকে। শুধু সঙ্গীতের ক্ষেত্রেই নয়, গান আসলে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। গান কবিতা লেখার পাশাপাশি দারুণ আবৃত্তি করতেন। ছবি আঁকার হাত যেমন ভালো, তেমনি ঘর সাজানোর জিনিস তৈরি ছিলেন ওস্তাদ কারিগর। এক কথায় লোকজীবনের সঙ্গে যা কিছু জড়িত তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার ছিল অবাধ বিচরণ। 1924 খ্রিস্টাব্দে রাজ কাপুর এদিন অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। বলিউডের শোম্যান হিসেবে পরিচিত ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। কাপুরের পরিবারকে দেশে বিদেশে সম্মান করা হতো তার বাবা পৃথ্বীরাজ কাপুরের সময় থেকেই। 3-4-20, মেরা নাম জোকার, আনাড়ি, হুলিয়ে ছেলিয়া, আওয়ারা, ধরমকরম ইত্যাদি ছবির জন্য রাজ কাপুর অমর হয়ে থাকবেন। তার 5 সন্তান ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, রিমা কাপুর, ঋতুনন্দা এরাও পরবর্তীকালে নিজেদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। 1799 খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটন এদিন প্রয়াত হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট হওয়ার কয়েক বছর আগেই শেষ হয়ে যেতে পারত জর্জ ওয়াশিংটনের জীবন। সেবার এক ষড়যন্ত্রী ভুলে বেঁচে যান ওয়াশিংটন। এদিন গলার প্রদাহের কারণে মৃত্যু হয়। মৃত্যুর আগে চিকিৎসারত ডাক্তার ক্রেককে বলেন, আমি সহজে মরব না, তবে মরতে আমি ভয় পাই না। তার শেষ কথা ছিল, ইট ইস ওয়েল, অর্থাৎ এটাই ভালো। 1770 খ্রিস্টাব্দে কুমুদরঞ্জন মল্লিক এদিন পরলোক গমন করেন। প্রসিদ্ধ পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, কুমুদরঞ্জনের কবিতা পড়লে বাংলা গ্রামে তুলসী মঞ্চ সন্ধ্যাপতি মঙ্গল সংখ্যের কথা মনে পড়ে। পেয়েছেন বঙ্কিমচন্দ্র সুবর্ণ পদক, জগত্তারিণী স্বর্ণ পদক, পদ্মশ্রী। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে শতদল, বন্য তুলসী, উজানি, একতারা, বিথি, চুনকালি, বনমল্লিকা, কাব্যনাট্য, দারাবাত, রজনীগন্ধা, নূপুর, অজয় তুনির, স্বর্ণসন্ধ্যা ইত্যাদি। জীবদ্দশায় অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হচ্ছে গড়লের নৈবেদ্য, এটি সোমনাথ মন্দির সম্পর্কিত 108টি কবিতার সংকলন। 1503 খ্রিস্টাব্দে নস্তদামুস এদিন জন্মগ্রহণ করেন। ফরাসি ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা। তিনি তার লিখিত ভবিষ্যৎবাণী সমূহ প্রকাশ করে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। তার লেখা লেস প্রফেসিস গ্রন্থে 6338টি ভবিষ্যৎবাণী করেছেন, যার মধ্যে অনেকগুলি সত্য। এই গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1555 সালে। তো এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।